আসসালামু আলাইকুম, ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে স্বাগত জানাচ্ছি রিয়াসাদ আজিম। অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের এখন সুপার হিট মিশন শুরু করার পালা। কাগজে কলমে অন্য দলের কিছুটা হিসাব থাকলে থাকতেও পারে, কিন্তু সেটা আসলে বাস্তবতার ক্ষেত্রে, প্রায়োগিক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। টিম টাইগার্সের পয়েন্ট টেবিলে অবস্থান এবং একই সাথে বাংলাদেশের এই মুহূর্তে নেট রান রেটের যে অবস্থা, 0.4 সামথিং, সেটা আসলে বাংলাদেশকে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজাস পজিশনে রেখেছে। তবে এটা টিম টাইগার্স খেলবে, প্রতিপক্ষ কারা, কখন খেলাগুলো হবে, সেটা কিন্তু একটা বড় আলোচনার বিষয়। এবং বাংলাদেশের প্রথম ম্যাচটা হতে যাচ্ছে 20 জুন। তার আগে একটু বলে রাখি আপনাদেরকে, মানে যে ব্যাপারটা একটু শেয়ার করা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ যে ম্যাচেসগুলো এখানটায় খেলবে, সেখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে টিম টাইগার্সকে প্রতিপক্ষ যে গ্রুপগুলো রয়েছে, অন্য যে গ্রুপগুলো রয়েছে, প্রত্যেক গ্রুপের শীর্ষ দলের সাথে খেলতে হবে, প্রত্যেক গ্রুপের সেরা দলের সাথে বাংলাদেশকে খেলতে হবে। এবং এই যে বাংলাদেশকে সেরা সব দলগুলোর সাথে খেলতে হবে, সেটা আগে থেকেই ফিক্সড করা, আইসিসি যে শিডিউলটা করেছিল টপ এইটের, আগে থেকেই ফিক্সড করা। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচটা খেলবে হচ্ছে জুনের 20 তারিখে, এবং এই 20 তারিখে বাংলাদেশের খেলা হবে, মানে বাংলাদেশের খেলা হবে D2, যেহেতু বাংলাদেশ ডি গ্রুপের 2 নম্বর দল হিসেবে বাংলাদেশকে পরিগণিত করা হচ্ছে, B2 টিমের সাথে। অর্থাৎ বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়া হচ্ছে সেই গ্রুপের B2, যদিও তাদের পয়েন্ট সবচেয়ে বেশি, B1 হিসেবে ধরা হয়েছিল ইংল্যান্ডকে। ইংল্যান্ড যেহেতু অলরেডি একটা বাজে অবস্থায় রয়েছে, তাদেরকে রিপ্লেস করবে যেই দল, সেই দল হয়ে যাবে B1, বাট অস্ট্রেলিয়ার পজিশনটা হচ্ছে B2 এবং সেটা ফিক্সড। এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বাংলাদেশের, বাংলাদেশ যেহেতু আগে থেকেই D2 হবে, এটা ফিক্সড। মানে বাংলাদেশ যদি টেবিলের টপও হতো বাংলাদেশের গ্রুপে, তারপর বাংলাদেশের অবস্থান হতো D2, ডি গ্রুপের 2 নম্বর দল। খেলা যেহেতু হচ্ছে, আমি এখানে যেটা দেখছি যে 20 জুন 8:30 লোকাল টাইম ইন ওয়েস্ট ইন্ডিজ, তার মানে খেলাটা হবে 21 তারিখে বাংলাদেশ সময় ভোর 6:30। 21 তারিখ ভোর 6:30 বাংলাদেশের সুপার হিটের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, মুখস্থ করে ফেলুন। বাংলাদেশের নেক্সট ম্যাচ যেটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেই ম্যাচটা হচ্ছে ভারতের বিপক্ষে। এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে, সেই ম্যাচটা হচ্ছে অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়াতে। বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে যেই ম্যাচে, সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের, কি বলবো, প্রতিশোধ বলতে পারেন, একটা অন্যায়ের অবিচারের, মানে কি বলবো, মাঠে বিচার এনশিওর করা বলতে পারেন, অনেক কিছু হতে পারে। টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেলবে 22 তারিখে এখানকার লোকাল টাইম, এবং 22 তারিখে সেটা হবে এখানকার লোকাল টাইম সকালবেলা 10:30 AM-এ। বাংলাদেশ হচ্ছে যেহেতু D2 এবং ভারত হচ্ছে A1, এই গ্রুপের 1 নম্বর দল ভারত, তার সাথে বাংলাদেশের খেলা হবে ডি গ্রুপের 2 নম্বর দলে, যেহেতু 2 নম্বর দল বাংলাদেশ। সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে কবে? সেই ম্যাচ অনুষ্ঠিত হবে 22 জুন সকাল 10:30 লোকাল টাইম, কিংস টাউনের টাইম। ওকে, তার মানে বাংলাদেশ সময় 22 জুন রাত 8:30 এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এখানটা একটা বড় ধরনের, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য ডিসঅ্যাডভান্টেজাস পজিশন বা সিচুয়েশন রয়েছে। দেখুন, বাংলাদেশ দল আগের ম্যাচটা খেলবে 21 তারিখ ভোরবেলা 6:30 পরের ম্যাচটা খেলবে 22 তারিখ সন্ধ্যাবেলা। সুপার এইটের গুরুত্বপূর্ণ দুটা ম্যাচ, যেই ম্যাচগুলোতে রেজাল্টের উপর ডিপেন্ড করে একটা দলের সেমিফাইনালস নিশ্চিত হবে বা হবে না, সেই জিনিসটা ডিসাইডেড হবে, সেখানটায় যখন একটা দল মাত্র একদিনের ব্যবধানে, মানে বাংলাদেশ দল যেই ম্যাচটা শুরু করবে, বাংলাদেশ সময়ই ধরলাম 21 তারিখ সকাল 6:30, সেই ম্যাচ শেষ হতে হতেই তো সকাল 10:30-11:00 বাজবে, তাই না? তো এরকম একটা সিচুয়েশন হবে, তারপরে হোটেলে যাবে, টিম বিশ্রাম নেবে, ভালোভাবে আলাদা একটা প্রিপারেশন সেশনও পাবে না। ইন্ডিয়ার বিপক্ষে পরদিন সন্ধ্যায় বাংলাদেশ টাইম বাংলাদেশকে নেমে পড়তে হবে। আমার কাছে মনে হয় এটা পুরো ফিক্সচারের একটা বড় বড়, মানে কি বলবো, মানে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ প্রতিপক্ষকে দেয়া, এবং ভারত যেন একটু সুবিধাজনক অবস্থানে থাকে সেটা এনশিওর করার জন্য এই কাজটা আমি মনে করি করা হয়েছে। কারণ সবসময় যেই ব্যাপারটা এনশিওর করার চেষ্টা করা হয়েছে, যে টিম ইন্ডিয়া যেন একটু বেশি সুবিধা পায়। কিভাবে, সেই ব্যাপারটা আমি বলছি। বাংলাদেশ দল একটা ম্যাচ সন্ধ্যায় খেলে, বা বাংলাদেশ সময় সকালে খেলে পরের দিন আবার সন্ধ্যায় খেলতেছে, কিন্তু ইন্ডিয়া, তারা কিন্তু 20 জুনে ম্যাচ খেললেও তাদের ম্যাচটা হচ্ছে সকালবেলা, তাদের ম্যাচটা সকালবেলা, তারা ফুল ডে পাচ্ছে, দুপুর সকাল 10:00 মধ্যে খেলা শেষ হয়ে যাবে, তারপরে তারা তাদের মতো করে রেস্ট করবে, অ্যান্ড দেন ফাইনালি পরদিন সন্ধ্যায় গিয়ে তারা আরেকটা ম্যাচ খেলবে। আর বাংলাদেশের উল্টা ঘটনা। আমি যদি যাই বাংলাদেশের থার্ড ম্যাচ, যেই ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, এই যে সেন্ট ভিনসেন্ট, আমি এই মুহূর্তে রয়েছে সেন্ট ভিনসেন্টে, সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে, এবং টিম টাইগার্সের প্রতিপক্ষ সেখানটায় আফগানিস্তান। এখন এই আফগানিস্তানের সাথে বাংলাদেশের যে ম্যাচ হবে, সেটা হচ্ছে নাইট ম্যাচ, এবং সেই ম্যাচটা শুরু হবে রাত 8:30 এখানটায়।
তার মানে বাংলাদেশ সময় 24 তারিখ 8:30 যেহেতু এখানে শুরু হবে, এটা বাংলাদেশ সময় যেহেতু 10 ঘন্টার ডিফারেন্স রয়েছে, 25 তারিখ সকাল 6:30 বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের লাস্ট ম্যাচে টপ 8-এর। আবার একটু বলি, মুখস্থ করে ফেলুন, বাংলাদেশের প্রথম ম্যাচ আপনারা সবাই জানেন যে 21 তারিখে হবে বাংলাদেশ সময় সকালবেলা, 22 তারিখে সন্ধ্যাবেলা বা রাতের বেলা, এবং 25 তারিখে বাংলাদেশের যে লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে সেটা বাংলাদেশ সময় আবারও বলছি অনুষ্ঠিত হবে সকাল 6:30 প্রতিপক্ষ আফগানিস্তান। এখন প্রতিপক্ষ আফগানিস্তান, আফগানিস্তানের তো এখনও একটা খেলা বাকি রয়েছে এবং সেই খেলাটা অনুষ্ঠিত হবে মাইটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর আফগানিস্তান কেন সেই টেবিলের টপ টিম হয়ে গেল, অর্থাৎ সি যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের টপ টিম আফগানিস্তান কিভাবে হলো? কারণ হচ্ছে নিউজিল্যান্ড ছিল সি গ্রুপের টপ টিম, ওই যেভাবে ICC আগে থেকেই এই র্যাঙ্কিংটা করেছে, র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে আসলে গ্রুপিংটা করেছে এবং কোন গ্রুপে কোন দল পরের রাউন্ডে গেলে কার অবস্থান কী হবে সেটা প্রি ডিসাইডেড করে রেখেছে, সেই নিউজিল্যান্ড হচ্ছে যেই টিমে এই মুহূর্তে আফগানিস্তান বিলং করছে, মানে যেই গ্রুপে, সেই গ্রুপের একদম সর্বশেষ দল। এতই তাদের ব্যাড লাক, ICC তাদেরকে টপ ভেবেছিল, তারা হয়েছে একদম ফ্লপ, তারা হচ্ছে 5 নম্বর দল সোফার। সো যেহেতু আফগানিস্তান নিউজিল্যান্ডকে রিপ্লেস করেছে, আফগানিস্তানের অবস্থান হয়ে গেছে C1। বাংলাদেশের খেলাগুলো হচ্ছে কার কার সাথে? A1-এর সাথে, B1-এর সাথে, C1-এর সাথে, তাই তো? D2-র খেলা হচ্ছে এই দলগুলোর সাথে। সো যেহেতু C1 অ্যাকর্ডিং টু দ্য প্রেডিকশন অফ ICC হওয়ার কথা ছিল হচ্ছে নিউজিল্যান্ডের, এবং সবাইকে চমক দিয়ে আফগানিস্তান নিউজিল্যান্ডকে রিপ্লেস করে C1 হয়ে গেছে। সো C1-এর সাথে D2-র খেলা, এবং সেই খেলাটা 25 তারিখ সকালবেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ এবং অনেক বেশি এক্সাইটমেন্ট আমাদের সবার মধ্যে কাজ করছে। ওই ম্যাচটা হবে সেন্ট ভিনসেন্টে, বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলো অ্যান্টিগুয়া এবং বারবুডায় হবে। টিম টাইগার যেন ভালো করে, অন্তত ভালো করার মতো যথেষ্ট রসদ এই মুহূর্তে জাতীয় দলে রয়েছে। বাংলাদেশ নেপালের বিপক্ষে তাদের লাস্ট ম্যাচটা খেলবে, ভালো করারই কথা। বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে গেলেও ভালো করেছে, বাংলাদেশ চাপে থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতেছে। সাকিবের ফর্ম নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল, তিনি ফর্মে ফিরেছেন, বোলিং অ্যাটাক অনেক ভালো করছে। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে আরও কম্প্যাক্ট হওয়া উচিত, শরীফুল কামব্যাক করবেন, যদিও তার জায়গাটা কোথায় হবে আমরা এখন পর্যন্ত জানি না। সো ওভারঅল যে সিচুয়েশনসগুলো আমার কাছে মনে হচ্ছে রয়েছে সেগুলো বাংলাদেশকে বুস্ট আপ করার জন্য যথেষ্ট, ডিসপাইট বাংলাদেশ মাত্র একদিনের ব্যবধানে, কয়েক ঘন্টার ব্যবধানে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, একটা হচ্ছে ভারতের বিপক্ষে এবং অপরটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবং এটাকে ইনজাস্টিস আমি কোনো কিছুই বলবো না, অন্য দলগুলোর ক্ষেত্রে এরকম হ্যাকটিক শিডিউল ফেলানো হয় নাই। D2 যে হবে সেই দলটা অনেকটা দুর্বল টাইপের দল হবে, D2 যে হবে সেই দলের আসলে ভয়েস রেইজ করার ক্ষেত্রে গাছ থাকবে না, সেই ব্যাপারটা বিবেচনা করে ইন্ডিয়াকে সুবিধা দিয়ে ফিক্সচার করা হয়েছে। বাট আমরা মাঠের খেলায় দেখিয়ে দিতে চাই, দেখিয়ে দেবো। বাংলাদেশ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনাররা রয়েছেন, সাকিব রয়েছেন, মুস্তাফিজ রয়েছেন, তাসকিন রয়েছেন, তাহিদ হৃদয় রয়েছেন, আমাদের রিয়াদ রয়েছেন, রিশাদ রয়েছেন, তারা যদি জ্বলে ওঠে কোনো টিমই বাংলাদেশের কাছে পাত্তা পাবার কথা না। সবাই ভালো থাকবেন, টিম টাইগার্সকে সাপোর্ট করবেন। বাই বাই।